ভোলা জেলায় দলবদ্ধভাবে মাছ ধরার অসাধারণ ভিডিও দর্শক চলে এলাম আরও একটি নতুন খামারে এ খামারে প্রচুর পরিমাণে মাছ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জাল বেঁধে তার মধ্যে রেখেছে যার যত ইচ্ছা নিয়ে নিতেছে আমরা বেশিরভাগ মাছগুলো দেখছি কালীবাউস মাছ আমাদের এলাকায় যেগুলোকে কাইলারা বলা হয় কাইলারা মাছ এই মাছগুলোর ব্যাপক জনপ্রিয়তা এছাড়াও রুই মিরিগেলও প্রচুর পরিমাণে রয়েছে জাল টেনে তারা কিনারায় ভিড়িয়েছে তারপরে এগুলা সুন্দর করে বেঁধে যার যা ইচ্ছা সেরকমভাবে মাছ নিয়ে নিতেছে তারা বড় মাছগুলো নিতেছে আপনারা যাদেরকে দেখছেন তারা সব গ্রামে মাছ বিক্রয় করে তারা সাইকেল দিয়ে ঘুরে ঘুরে খামার থেকে কিনে নিয়ে খামারে এখন বর্তমানে দুইশো টাকা কেজিতে মাছ বিক্রয় করা হয় খামারি ব্যাপারীদেরকে নিয়ে মাছ ধরছে যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতেছে বাকি সব মাছ ফেলে দিচ্ছে অনেক রুই মাছ আসছে আমরা দেখতে পাচ্ছি রুই কাতাল মিরগেল তারপরে কালীবাউস এসব মাছ সবচেয়ে বেশি মাঝে মধ্যে দেখা যায় পুটি মাছও রয়েছে সরপুটি মাছ সবাই মিলে একসাথে মাছ ধরার মজাই আলাদা যেসব মাছগুলা প্রয়োজন সেসব মাছগুলা নিয়ে বাকি সব মাছ ফেলে দিতেছে বাইরে কারণ প্রয়োজনের চেয়ে অধিক পরিমাণে মাছ আসছে জালে আমাদের গ্রামে প্রত্যেকটি খামারে প্রচুর প্রচুর মাছ রয়েছে জাল টানলেই জাল ভর্তি হয়ে যায় মাছে মাছ আর মাছ যার যত ইচ্ছা তাই নিয়ে নিতেছে পুকুরটিতে সর্বপ্রথম ডিম ফালানো হয়েছে মাছের ডিম যেটাকে রেনু বলা হয় জিরো বাচ্চা সেগুলা পেকেটে পেকেটে করে এনে ফালানো হয়েছে অক্সিজেন ভর্তি পেকেটে করে মাছ আনা হয় রেনু আনা হয় এগুলা এনে দুই দুই মাস পালন করার ফলেই তিন মাস পালন করার ফলেই এতটুকু সাইজ হয়ে যায় আমাদের গ্রামের প্রত্যেকটি বাড়িতেই পুকুর রয়েছে পুকুরের মালিকেরা মাছগুলা কিনে রাখে এই ভাইদের কাছ থেকে কাকাদের কাছ থেকে তারপরে তাদের পুকুরে ছাড়ে প্রত্যেকটি প্রত্যেক খেপেই দেখা যায় প্রচুর প্রচুর মাছ ওঠে এ লাল দিয়ে খেপ দিতেছে আর এই চাচা খেপ দিতেছে ইয়া দিয়ে দাড়ি পাল্লা দিয়ে গ্রামে মাছ পরিমাপ করার জন্য দাড়ি পাল্লা তৈরি করা হয় প্লাস্টিকের ঝাঁপি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি দাড়ি পাল্লা কারণ মাছ পরিমাপ করতে হবে যে পাত্রের মধ্যে পানি থাকে না ছিদ্র দিয়ে বের হয়ে যায় সেসব পাত্র দিয়ে মাছ পরিমাপ করতে হয় বড় মাছের ব্যাপক চাহিদা কেউই ছোটো মাছ নেয় না সবাই বড় মাছ নেওয়ার জন্য চেষ্টা করছে এবং মাছ ধরছে